প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বারিকাজ ১১। বন্ধুরা, আজকে আমাদেরকে বারিকাজ দিয়েছে আমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় ব্রিটিশ শাসন, আর পৃষ্ঠা নং হলো ১৮ এবং ১৯ নং পৃষ্ঠা থেকে আমাদেরকে আজকে বারিকাজ দিয়েছে। দেখো, আমাদেরকে একটি ১ নং প্রশ্নে অর্থাৎ কতে বলেছে, পাঠ্য বইয়ের বিষয়বস্তু ৩ পড়ে বড়দের সহায়তায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণগুলো লেখো। এরপরে খতে বলেছে সিপাহী বিদ্রোহের কারণগুলো গুরুত্ব অনুসারে সাজিয়ে লেখো। বন্ধুরা, এখানে দেখো, এখানে গড় করে লিখতে হবে, অর্থাৎ ১৮৫৭ সালের বিদ্রোহের কারণগুলো আমাদেরকে গুরুত্ব অনুসারে সাজিয়ে লিখতে হবে। চলো বন্ধুরা, আমরা প্রশ্নগুলোর উত্তর করে নিই। উত্তর, পাঠ্য বইয়ের বিষয়বস্তু ৩ পড়ে বড়দের সহায়তায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণগুলো নিম্নে উল্লেখ করলাম। দেখো বন্ধুরা, আমি উল্লেখ করে দিয়েছি, তোমরা এগুলো লিখে নাও, তবে এখানে ঘর করার প্রয়োজন নেই, এখানে জাস্ট তোমরা সিরিয়ালে ১ ২ ৩ ৪ ৫টি লিখে দিবে, আমি যেগুলো লিখে দিয়েছি। এরপরে খ নঙের উত্তর, সিপাহী বিদ্রোহের কারণগুলো গুরুত্ব অনুসারে নিম্নে সাজিয়ে লেখা হলো। দেখো বন্ধুরা, প্রথমে এখানে ঘর করবে, এরপরে তোমরা বাম দিকে নং দিবে, অর্থাৎ ক্রমিক নং ১ ২ ৩ ৪ ৫, আর ডান দিকে তোমরা লিখবে ১৮৫৭ সালের বিদ্রোহের কারণগুলো লিখে দিবে। দেখো, একে কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু ও শুকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি। এরপরে দুই নম্বর কারণ হলো ১৮৫৬ সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দান। তিন নম্বর কারণ হলো সৈন্যবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল, কিন্তু সে অনুযায়ী সুযোগ সুবিধা না থাকা। ৬ নম্বর কারণ হলো ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি। ৫ নম্বর কারণ হলো সৈন্যদের আন্দোলনকে সাধারণ মানুষের সমর্থন দান, যা সৈন্যদের আরও বেশি উৎসাহিত করে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বারিকাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।